হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব, বাদামের শরবত, যেটা খেলে আপনাদের আত্মা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। অনেক ইয়ামি একটা শরবত। এটা বানাতে তিন প্রকার বাদাম লাগে, কাঠবাদাম, কাজু বাদাম, কাশিনাথ বাদাম মানে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম, এই তিনটা বাদাম আর দুধ। আমি আজকে আড়ংয়ের দুধ দিয়ে বানাবো, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রমজানে আমি তারাবির নামাজ পড়ে এই শরবতটা যখন খাই পুরো ভিতরে ঠান্ডা হয়ে যায়। এখন আমি এই শরবতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমি আপনাদের সাথে এই শরবতের রেসিপিটি শেয়ার করি। এখানে আমি তিন প্রকার বাদাম নিয়ে নিয়েছি, সবগুলো বাদামই ভাজা, শুধু কাঠবাদামটা ছাড়া, মানে কাজু বাদাম আর পেস্তা বাদামটা ভাজা, শুধু কাঠবাদামটা ভাজা না। কাঠবাদামটা আমি এখন ভিজিয়ে উপরের ছিলকাটা ছিলে নিব, তারপর আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিব। পাশেই আমি আড়ংয়ের 500 মিলির একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। 500 মিলি মানে আধা কেজির দুধের প্যাকেট আমি নিয়ে নিয়েছি, একটা হবে না তাই আমি দুইটাই নিব। দুইটার সবগুলো দুধ দিব না, একটা থেকে অল্প একটু রেখে দিব, কারণ আমরা চারজন মানুষ, দুইটা আবার বেশি হয়ে যাবে। এখন আমি দুধগুলো পাতিলায় নিয়ে হালকা জাল করে নিব। আড়ংয়ের দুধ অনেক ঘন থাকে, আপনারা যদি অন্য কোনো দুধ নেন, গুঁড়া দুধ পানি দিয়ে মিশায় নেন বা গরুর দুধ নেন, তাহলে ভালো করে জাল দিয়ে প্রথমে ঘন করে নিবেন। ঘন না করলে কিন্তু এই শরবতটা ভালো লাগে না। আড়ংয়ের দুধটা অনেক ঘন থাকে, তাই আমি এক বলক আসলেই নামিয়ে ফেলবো, আর সাথে গুঁড়া দুধ দিতে তো হবেই। গুঁড়া দুধ না দিলে অন্যরকম একটা ফ্লেভার যে থাকে ওই রকম ফ্লেভারটা পাওয়া যায় না। আমি কাঠবাদামের উপরে ছিলকাটা ছিলে নিয়েছি, এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে মিহি করে ব্লেন্ডার করতে পারেন, আমি মিহি করে করি, তাও একটু দানা দানা থেকেই যায়, ওই দানা দানাটাই অনেক বেশি মজা লাগে আমার কাছে। এটা এখন হালকা একটু দুধ দিয়ে আমি বাদামগুলো ব্লেন্ডার করে নিতেছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন হালকা। আমি কোনো পানি ব্যবহার করব না, এর জন্য আমি দুধ দিয়েই বাদামটা ভালো করে ব্লেন্ডার করে নিব। আমার বাদামটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, দেখছেন কী সুন্দর একটা কালার আর কী সুন্দর ঘন হয়েছে। আর আমি পাশে চুলার মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি, হালকা গরম হলে দুধটা আমি এতে গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দিব, এটা ভালো করে মিশাবো। গরম পুরো বলক আসে দুধের মধ্যে, গুঁড়া দুধ মিশালে চাকা চাকা লেগে যায়, এর জন্য আমি হালকা গরম অবস্থায় গুঁড়া দুধগুলো মিশাবো। তারপর পুরো বলক আসলে আমি বাদামের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিব, তারপরে হালকা একটু জাল দিয়ে নামায় ফেলব। শরবতটা এখন রেডি, আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটা আমি ডিপ ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রাখলে ঠান্ডা হতে অনেক সময় লাগবে, তাই এটা আমি ডিপ ফ্রিজে রেখে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে আমি তারাবির নামাজ পড়ে এটা খাবো, তারপর ঘুম দিব একটা আরামের। এই গরমে এই শরবতটা খেয়ে যে কত শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না, এর জন্যই বলতেছি আপনারা অবশ্যই এই শরবতটা ট্রাই করবেন, একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন।
এখন খাবো, নামাজ পড়া আমার শেষ, এখন আমি শরবতটা খাবো। শরবতটা অনেক ঘন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দুধ আর ছোটো ছোটো বাদামের কণা যখন দাঁতের মধ্যে লাগে সেই মজা লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।